দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদে বিএনপি সম্প্রীতি জনসেবা নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপি নেতারা বলছেন দেশের সরকার পরিবর্তন শুধু বিএনপি নয়, এটি এখন জনগণের দাবি। বিস্তারিত জাকিয়া আক্তার রিপোর্টে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে পূর্ব ঘোষিত সম্প্রীতি সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপির অঙ্গ ও দলীয় সংগঠনের নেতারা সমাবেশে যোগ দিয়ে বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আর ছাড় নয়, মাঠে থেকেই সবকিছু মোকাবেলা করা হবে। সামনের দিকে এদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এবং একটি সুস্থ নিরপেক্ষ সকলের অংশগ্রহণে নির্বাচনের জন্য আজকে প্রস্তুত দিচ্ছে, তখনই এই সরকার আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। আপনারা অন্যায় ভাবে আমাদের কর্মীদেরকে গ্রেফতার করেছেন, আজকে সূর্য অস্তের আগে এই কর্মীদেরকে যদি মুক্তি না দেন তাহলে লড়াইটা জনগণের সাথে পুলিশেরই হবে। সুতরাং জনগণের মুখোমুখি আজকে পুলিশ থাকতে চায় কিনা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের মানুষ সরকারের পরিবর্তন চায়, বিভাজনের রাজনীতি করে সরকার যে উদ্দেশ্য হাসিল করতে চায় তা পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এই দেশে সরকার পরিবর্তন এখন জনগণের দাবি, ক্ষমতায় থাকার অধিকার নাই, কোনো সমস্যা সমাধান করতে পারেনি, অবিলম্বে পদত্যাগ করুন করে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নতুন নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন করুন যেন সকলে ভোট দিতে পারে। নেতাকর্মীদের সব প্রতিকূলতার মধ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান বিএনপি নেতারা। সমাবেশ শেষে আবারও সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ ও ফাঁকা গুলি করে পুলিশ। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।